আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন বা মোবাইলের ডাটা চালু করার পরে যদি ইউটিউবে ঢোকার পরে অফলাইন ইরর দেখায় বা ইউটিউবের ভিডিও যদি পেলে না হয় তাহলে আপনারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন, সেটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ডাটা কিন্তু এখানে অন আছে, কিন্তু আমার ইউটিউবের কোনো ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে অফলাইন ইরর নোটিফিকেশন দেখাচ্ছে। তো আপনাদেরও যদি একই ধরনের সমস্যা হয়, আপনারা যদি মোবাইল ডাটা চালু করার পরে যদি ইউটিউবের কোনো ভিডিও দেখতে না পান এবং অফলাইন ইরর দেখায়, তাহলে আপনারা কী করবেন, আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সিমের যে নামটি আছে সেই নামটি উপর দিক থেকে শো করবে। তো আমি যে সিমটি ব্যবহার করছি এই সিমের নাম হলো 𝐒𝐨𝐤𝐲। তো আপনারা কী করবেন, এখানে আপনাদের সিমের নামের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেমস, আপনারা আপনাদের মোবাইলের এই অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইলের এখানে যে এপিএন সেটিংটা আছে এই এপিএন সেটিংগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এর জন্য আপনারা এপিএন সেটিংয়ের ডান দিক থেকে তীরের মতো যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর নিচের দিক থেকে মোর অপশনের উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট এপিএন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তারপর আবার আপনারা দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এমএমএস, এই এমএমএস সেটিংসটির উপরে আপনারা একইভাবে ডান দিক থেকে তীরের মতো এই অপশনটির উপরে ক্লিক করে নিচের দিক থেকে মোর অপশনের উপরে ক্লিক করে ডিলিট এপিএন এই অপশনটির উপরে ক্লিক করে আপনারা এখান থেকে এপিএন সেটিংগুলো আপনারা ডিলিট করে দেবেন। তারপর আমি আবার আপনাদেরকে ব্যাকে যেয়ে দেখাচ্ছি, আপনারা যখন আবার ডিলিট করার পরে অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন, আপনাদের সামনে এমন একটা অপশন চলে আসবে। তো আপনারা নিচের দিক থেকে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিসেট, তো আপনারা রিসেট এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোরিং ডিফল্ট এপিএন সেটিংস একটা অপশন চলে আসে এবং দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে কিন্তু আমার এই মোবাইলে কিন্তু এপিএন সেটিংটা আবার অটোমেটিকভাবে সেট আপ হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এরপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইলের পাওয়ার বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইলটি এখান থেকে রিবুট করে নেবেন। রিবুট করার পরে পুনরায় আবার আপনারা আপনাদের মোবাইল ডাটাটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা আবার আপনাদের মোবাইলের থেকে ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন কিন্তু আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে সামনে চলে আসছে এবং কোনো ধরনের অফলাইন ইরর এই জাতীয় কোনো সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের ইউটিউব অ্যাপের অফলাইন ইরর সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।